আবু বক্করের সাথে ইসলামের পথে। আমারে একটা রোজ দেবেন ভাইয়া, আমি নিয়াই চইলা যামু, বাইরে যাইয়া খামু, আপনাকে তখন আর জ্ঞান না লাগবো না, দেন না ভাইয়া একটা রোজ। চল রে মা, এখানে থাকি আর কি করবি, হেরাই তোর রোজ দিব না, দেখলি না আমাকে উপরে তাকে কত গেন্না, আমাকে দেখলেই তাকে বমি পায়। খাওন শেষ হইলে যেটা ফালাই দিব আমি ওইখান থাইকা রোস্ট খামু, তখন তো আর কিছু কইবার পারবো না, ফালাই দেওয়া খাওন খাইলে কি দোষ হইব? মা, ও মা, আমারে লইয়া যাও। কি রে মা, তুই আমার লোকে কই যাইবি, আমি তো কামে যাইতাছি। তুমি না কাল রাতে কইলা তোমার মালিকের বাসায় আজ অনেক বড় অনুষ্ঠান, অনেক মজার মজার খাওন রান্না হইব, পোলাও, রোস্ট, রেজালা, কতদিন মজার মজার খাওন খাই না। মা গো, আমাকে কি আর হেরা দাওয়াত দিছে রে মা, তুই তো জানোস তোরে তাকে বাসায় নেওন তারা পছন্দ করে না। না না না, আমি যামু, আমি যামু, গেলে দেখবা কিছুই কইব না হেরাই, আজ তো হ্যাগো অনুষ্ঠান। তুমি না কইলা তোমার ম্যাডামের পোলাগো বন্ধুগো দাওয়াত করছে, আমি তো বয়সে হ্যাগে সমানি, হ্যাগোর মতনই, দেখবা আমারে বকবো না। হ্যাগ মতন হইলে কি রে মা, তারা বড় লোক, আমরাই গরিব, গরিব গো কি আর কেউ মানুষ মনে করে রে মা, আমাকে আতে পায়ে নোংরা থাকে, আমাকে দেখলে তাকে ঘেন্না লাগে। তুমি না তাকে রান্না কইরা দাও, হেরা তারা খায় তখন ঘেন্না লাগে না, তাকে সব কাজ তো তুমিই কইরা দাও মা, তখন ঘেন্না লাগে না। এই পাগলি মেয়েরে আমি কেমনে বুঝাই, আমাকে কাজ তাকে ঘেন্না করা লাগে না রে মা, ঘেন্না লাগে আমাকে, ও তুই বুঝবি না রে মা। আমি এসব কিচ্ছু জানি না, তুমি আমারে লইয়া যাও, আমি যামু, আমি দাওয়াত খামু। আচ্ছা চল, কিন্তু চুপচাপ এক জায়গায় বইয়া থাকবি, কোনো কিছুতেই হাত দিবি না, কোনো কিছুতে হাত দেওয়ান তারা একদম পছন্দ করে না কিন্তু। আচ্ছা, আমি চুপচাপ বইয়া থাকমু, একটুও দুষ্টামি করুম না। আসসালামু আলাইকুম। কি রে জরিনা, তোকে এর আগে কতবার বলেছি কাজের সময় মেয়েকে নিয়ে আসবি না। না মানে ম্যাডাম, অনেক বুঝায় কইলাম, বাইনা দুরা সইলা আইছে, কাপড়ের কি ছিড়ি, গা দিয়ে কিসে গন্ধ বেরোচ্ছে, উফ, ওকে গেটের বাইরে রেখে আয়, যা আমার বাসায় আজ মেহমান আসবে, ও সবার সামনে দিয়ে ঘুরে বেড়ালে লজ্জায় পড়তে হবে। জি ম্যাডাম, আমি এখনই রেখে আইতাছি। তাড়াতাড়ি যা, কত কাজ আজ, আর উনি খাবারের গন্ধ নিয়ে মেয়েকে চলে এসেছে, যত্তস। তোরে কত করে কইলাম, তোরে নিয়ে এখন তারা পছন্দ করে না, তাও ওনাকে দাওয়াত খাওয়ান লাগবো, এখন হনলি তো এখানে ভুয়া থাক, একদম এখানে ওখানে করতেও যাবি না। মা, তোমার খাওন রান্না হইলে আমারে ডাইক্য। খাওন তোর পীরের উপর দিয়া দিব, গরিব হইয়া জন্মাইছুস, এত ভালো খাওন খাইতে মন চায় কেন তোর, ওইসব ভালো খাওন আমাকে পেটে শুইব না রে মা। ভাই, তুমি আবদুল্লাল কাফির জন্য কি কি হাদিয়া কিনেছ? আমি একটা খেলনা প্লেন কিনেছি, নিশ্চয়ই কাফি অনেক পছন্দ করবে। তুমি কি কিনেছো ভাই? আমি দুইটা ইসলামিক বই আর একটা ছোটদের জায়নামাজ কিনেছি। কাফি আমাদের ক্লাসে নতুন এসেই আমাদের দাওয়াত করলো, ছেলেটা কি ভালো। হ্যাঁ ভাই, নতুন এসেছে বলেই দাওয়াত করেছে, সবার সাথে পরিচিত হওয়ার জন্য। আসসালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি এই বাসার দাওয়াতের মেহমান? হ্যাঁ বোন, তুমি কে? আমার মাই এই বাসায় ম্যাডাম গো কাম করে, আমি মায়ের লাগে আইসি। তো এখানে বসে আছো কেন, বাসার ভেতরে যাও। একবার গেছিলাম, কিন্তু আমাগো গরিব গো গায়ে তো অনেক ময়লা থাকে, আমাগো দেখলে সবাই গেন্না করব, এই জন্য ম্যাডাম বাইর কইরা দেছে। আপনি কি আমার একটা কাজ কইরা দেবেন ভাইয়া? কি কাজ? রান্ধন শেষ হইলে আমার একটু খবর দেবেন, আমি পোলাও রোস্ট খামু। আচ্ছা, আমার মনে থাকলে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পোলাও খামু, আমি রোস্ট খামু, আমার একটু পোলাও দাও না, রোস্ট দাও। মা, মা তাড়াতাড়ি এসো মা, দেখো নোংরা বুয়ার বাচ্চা ডাইনিং এ ঢুকেছে, আমি কিন্তু বমি করে দিব। আমারে একটা রোস্ট দেবেন ভাইয়া, আমি নিয়াই চইলা যামু, বাইরে যাইয়া খামু, আপনাকে তখন আর জ্ঞান না লাগবো না, দেন না ভাইয়া একটা রোস্ট। কি সর্বনাশ, তোর এত বড় সাহস, তুই খাবার ঘরে ঢুকেছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। আমারে ছাইরা দেন, দয়া কইরা ছাইরা দেন, আমি আর রোস্ট খাইবার চামু না, আর খাওয়ার ঘরে ঢুকমু না, ছাইরা দেন আমারে।
ওরে সাইরা দেন ম্যাডাম, দয়া করে সাইরা দেন, আমি ওরে নিয়ে চলে যাইতেছি অন্তিকা। আজ থেকে তোর এই বাসায় কাজ করা বন্ধ, তুই আর আসবি না, বের হয়ে যা বাসা থেকে। ম্যাডাম এই চাকরি ছাড়া আমার যে কোনো উপায় নেই, আমি ওরে নিয়ে কাজে আসুন না, দয়া করে চাকরিখান ফিরাই দেন, না খেয়ে মরতে হইব আমাকে, বাসুম না ম্যাডাম। তুই বাঁচবি না মরবি সেটা তো আমার দেখার বিষয় না, বের হ বলছি আর একটাও কথা না। দয়া করেন ম্যাডাম। মা ওরা যাচ্ছে না কেন, আমার তো বমি পাচ্ছে ওদের দেখে। কিরে কথা বুঝিস নি, দেখিস না আমার ছেলের বমি পাচ্ছে তোকে দেখে, ঘেন্না হচ্ছে। আমরা সইলা যাইতাছি ম্যাডাম, আমাকে গরিব গো কপালে খালি মানুষকে ঘেন্নাই রাখছো আল্লাহ। চল রে মা, এখানে থাকি আর কি করবি, হেরাই তোরে রোস্ট দিব না, দেখলি না আমাকে উপরে তাকে কত ঘেন্না, আমাকে দেখলেই তাকে বমি পায়। খাওন শেষ হইলে যেটা ফালাই দিব আমি ওইখান থাইকা রোস্ট খামু, তখন তো আর কিছু কইবার পারবো না, ফালাই দেওয়া খাওন খাইলে কি দোষ হইব। হে আল্লাহ কি কপালে দুনিয়াতে জন্মাইলাম গো, মাইয়া সামান্য খাওনের সবটাও পূরণ করবার পারলাম না গো আল্লাহ। আমি দুঃখিত বাবা, এই ছোট লোকগুলোকে কতবার বলেছি খাওয়ার সময় ডাইনিং এ আসবে না, খাবার দেখলেই লোভ সামলাতে পারে না, ওদের জন্য তোমাদের খাওয়ার অসুবিধা হয়ে গেল রে বাবা। খালাম্মা ওই মেয়েটা তো আমাদের মতনই, হয়তো বয়সে আমাদের চেয়ে ছোটই হবে, গরিব মানুষ ওরা তো আর আমাদের মতো সবসময় ভালো খাবার খেতে পারে না, ওদেরই খাওয়ানো উচিত আমাদের, অথচ ওদের দিয়ে কাজ করিয়ে ওদের খাবার না দিয়ে আমরাই নিজেরা সেই খাবার খাচ্ছি। কি বলছো এইসব বাবা, ওরা কাজের লোক, ওদের তো আর ফ্রিতে কাজ করাচ্ছি না, টাকা দিয়ে কাজ করাচ্ছি, আর খাবার দিতে হবে কেন? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তোমাদের কাজ করেছে তারা তোমাদেরই ভাই, তোমাদেরই বোন, আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন, তোমরা যা খাবে তা থেকে তাদের খাওয়াবে এবং যা পরিধান করবে তা তাকে পরিধান করতে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করবে এবং তাদের কোনো রকমের কষ্ট দেবে না, তোমরা কি জানো না তাদেরও তোমাদের মতন একটি হৃদয় আছে, ব্যথা দানে তারাও দুঃখিত হয় এবং কষ্টবোধ করে। তিনি আরো বলেছেন, তাদের সাধ্যের বাইরে তোমরা কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেবে না, যদি কোনো কষ্টকর কাজ তাদের উপর চাপিয়ে দাও তাহলে অবশ্যই তোমরা তাদেরকে সাহায্য করবে। তোমার কথা শুনে অনেক লজ্জা লাগছে বাবা, তুমি এত ছোট মানুষ হয়ে কি সুন্দর কথাগুলো বললি, আমার অনেক অনুতপ্ত লাগছে। খালাম্মা আমি ওদের ডেকে নিয়ে আসি, ওই পিচ্চি মেয়েটাকে একটা রোস্ট দিলে ও অনেক খুশি হবে, আপনাদের তো অনেক আছে খালাম্মা। অবশ্যই বাবা, আমি নিজে যাচ্ছি ওদেরকে ফিরিয়ে আনতে, তুমি আরাম করে খাও, তারপর তাদের তোমার পাশে বসিয়ে খাবার দিচ্ছি, আজ থেকে আমি কাজে মানুষের সাথে নবীর শেখানো ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমিন আমিন। আউটন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স, এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন। বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণা, মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।